বন্ধুরা দেখুন ফোনপে অ্যাপ ওপেন করতে গিয়ে আমাকে লক এবং পাসওয়ার্ড দুটোই দিতে হচ্ছে আপনারাও যদি এভাবে ফোনপেকে কে সিকিওর করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ফোনপেকে কে আমরা স্ক্রিন লক ফোনপে অ্যাপ পাসওয়ার্ড এবং অ্যাপ লক এই তিনটির মাধ্যমে সিকিওর করব এর জন্য প্রথমে আপনারা ফোনপে অ্যাপসটি ওপেন করে নেবেন আমি প্রথমে এটিকে আনলক করে নিলাম এখন এই প্রোফাইল পিকচারটি ক্লিক করবেন এরপর স্ক্রল করে উপরে তুলে নেবেন এখানে দেখুন যে স্ক্রিন লক অপশানটি আমার অন করা আছে আপনাদের যদি অন করা না থাকে তাহলে এটিকে অন করে দেবেন বন্ধুরা এই স্ক্রিন লক অপশানটি অন করে দিলে আপনাদের মোবাইলে যে স্ক্রিন লক করা আছে সেটি পিন পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট যাই হোক না কেন সেটি ফোনপের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়ে যাবে মানে এরপর আপনি যখন ফোনপে ওপেন করতে যাবেন তখন ওই পার্টিকুলার স্ক্রিন লকটি আপনাকে দিতে হবে বন্ধুরা এখানে বলে রাখি যাদের অলরেডি স্ক্রিন লক করা আছে তাদের তো খুবই ভালো কিন্তু যাদের করা নেই তারা প্রথমে স্ক্রিন লকটি করে নেবেন স্ক্রিন লক কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি যাদের করা আছে তারা এই অংশটুকু স্কিপ করতে পারেন স্ক্রিন লক করার জন্য আপনারা প্রথমে সেটিংসটি ওপেন করে নেবেন এরপর এই সার্চ বারে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লিখে সার্চ করবেন বন্ধুরা আমি পোকো এক্স থ্রি মোবাইল ব্যবহার করছি আপনাদের মোবাইল অন্য হলে কোনো চিন্তার কারণ নেই কারণ প্রসেসটা মোটামুটি একই রকম এবার এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটি ক্লিক করব এবার বন্ধুরা দেখুন আমার অলরেডি স্ক্রিন লক লাগানো আছে তাই স্ক্রিন লক অন দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি লাগানো না থাকে তাহলে আপনারা এখান থেকে স্ক্রিন লকটি অন করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য এই স্ক্রিন লকটিকে একবার অফ করছি এখন প্যাটার্নটি ড্র করে দিলাম এবার আমি এটিকে অফ করে দিলাম এখন অন করার জন্য আপনারা জাস্ট স্ক্রিন লক এই অপশানটি ক্লিক করবেন তারপর প্যাটার্ন পিন পাসওয়ার্ড যেটি আপনাদের পছন্দ সেটি এখান থেকে চুজ করে নেবেন আমি প্যাটার্ন সিলেক্ট করলাম এবার একটু অপেক্ষা করবেন এবার গডিট অপশানটি সিলেক্ট করবেন বন্ধুরা এখানে আমি একটি ইম্পর্টেন্ট কথা বলছি আপনারা অবশ্যই এই লক স্ক্রিন পাসওয়ার্ডটি মনে রাখবেন যদি এটি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু এটি রিসেট করার জন্য মোবাইল ফরম্যাটও করতে হতে পারে এখানে আপনাদের পছন্দ মতো একটি প্যাটার্ন সেট করে দেবেন তারপর ওই সেম প্যাটার্ন আর একবার কনফার্মেশনের জন্য দিয়ে দেবেন এবার কনফার্ম করবেন বন্ধুরা এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার কথা বলা হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নেবেন কারণ ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা থাকলে আপনাদের কিন্তু এই লক লকস্কিন পাসওয়ার্ড ভোলার কোনো চান্স থাকে না কারণ সেক্ষেত্রে আপনাদের ফিঙ্গার হলো হল আপনার সিন পাসওয়ার্ড আমি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নিলাম এর জন্য আপনারা আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে ওখানে বারবার টাচ করবেন তাহলে আপনাদের ফিঙ্গার কিন্তু অ্যাড হয়ে যাবে এইভাবে আপনারা আপনাদের লক স্ক্রিনটি সেট করে নেবেন এবার আমি আবার ফোনপে অ্যাপসে চলে গেলাম এখানে স্ক্রিন লকটি অন করে দিলাম এবার বন্ধুরা তার নিচে দেখুন একটি অপশান আছে চেঞ্জ পাসওয়ার্ড এটি এই ফোনপের অ্যাপসের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আপনারা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে এটিকে প্রথমে রিসেট করে নেবেন এটিকে রিসেট করার জন্য প্রথমে চেঞ্জ পাসওয়ার্ড সিলেক্ট করবেন তারপর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ড সিলেক্ট করবেন আর যদি ভুলে গিয়ে না থাকেন তাহলে এখানে ওল্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি ভুলে গিয়েছি তাই এটিকে ফরওয়ার্ড পাসওয়ার্ড সিলেক্ট করলাম এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে তারপর এখানে আপনাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে বলা হবে আপনি এখানে একটি নতুন পাসওয়ার্ড সেট করে দেবেন তারপর প্রসিড করবেন দেখুন বন্ধুরা সাকসেসফুলি আপনার ফোনপে অ্যাপ পাসওয়ার্ড সেট হয়ে যাবে আমি এটিকে কনফার্ম করে দিলাম এই ফোনপে অ্যাপ পাসওয়ার্ডের অ্যাডভান্টেজ হলো আপনারা যদি ফোনপে অ্যাপ ব্যবহার করার পরে লগ আউট করে দেন তাহলে আবার লগ ইন করার জন্য ওই পাসওয়ার্ডটা দরকার হবে যেমন দেখুন আমাকে আবার লগ ইন করতে বলা হচ্ছে আমি প্রসিড টু লগ ইন সিলেক্ট করলাম দেখুন এখন ওই পাসওয়ার্ডটা আমার কাছে কিন্তু চাইছে আমি ওই পাসওয়ার্ডটা দিলাম দিয়ে লগ করলাম বন্ধুরা এখানে একটি ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন আপনারা যখন ফোনপে অ্যাপ ব্যবহার করবেন ব্যবহার করা হয়ে গেলে অবশ্যই এই প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে একদম নিচে যাবেন গিয়ে লগ আউট করে দেবেন লগ আউট করে দিলে অ্যাডভান্টেজ হলো আপনি আবার যখন পুনরায় লগ করতে চাইবেন তখন কিন্তু আপনাকে ওই আপনার ফোনপে অ্যাপ পাসওয়ার্ড দিয়েই লগ করতে হবে আমি একবার লগ আউট করে দিলাম কনফার্ম করলাম এবার দেখুন আমাকে আবার কিন্তু লগ করার জন্য ফোনপে অ্যাপ পাসওয়ার্ডটি দিতে হবে এই ফোনপে অ্যাপ পাসওয়ার্ডও আপনার কিন্তু ফোনপেকে কে আরেকটু বেশি সিকিওর করে দেয় আমি পাসওয়ার্ড দিয়ে লগ করে নিলাম এখন বন্ধুরা আপনারা কিভাবে অ্যাপ লক করবেন ওটিও দেখিয়ে দিচ্ছি অ্যাপ লক কিন্তু আপনারা শুধুমাত্র ফোনপে না যে কোনো অ্যাপকে লক করতে পারবেন এর জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন তারপর এর সার্চ বারে অ্যাপ লক লিখে সার্চ করবেন এখন এখান থেকে অ্যাপ লক সিলেক্ট করবেন এবার এরকম একটি পেজ আসবে এখানে আপনারা টার্ন অন করবেন এবার আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাপ লক এখানে দিয়ে দেবেন এরপর পুনরায় ওই প্যাটার্নটি ড্র করবেন তারপর নেক্সট করবেন আর বন্ধুরা আপনারা যদি প্যাটার্ন না দিতে চান তাহলে চেঞ্জ পাসওয়ার্ড সিলেক্ট করবেন করে এখান থেকে প্যাটার্ন পিন বা পাসওয়ার্ড আপনার যেটি পছন্দ সেটি সিলেক্ট করে নেবেন আমি প্যাটার্ন সিলেক্ট করে রাখলাম এবার আমি দুবার সেম প্যাটার্ন ড্র করে দিলাম এরপর নেক্সট করলাম বন্ধুরা আপনারা যে প্যাটার্ন পিন বা পাসওয়ার্ড দিয়ে অ্যাপ লক করবেন সেটি কিন্তু অবশ্যই মনে রাখবেন বন্ধুরা যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে রিসেট করার সুবিধার জন্য আপনারা আপনাদের এমআই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নিতে পারেন এমআই অ্যাকাউন্ট অ্যাড করলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিসেট করতে খুব সুবিধা হবে আমি এটিকে অ্যাড করছি না আমি এখন নট নাও করে দিচ্ছি এবার একটু অপেক্ষা করবেন এবার নট নাও করবেন এবার এখান থেকে যে যে অ্যাপসগুলোকে আপনি লক রাখতে চাইছেন রাখবেন না হলে আনটিক করে দেবেন আমি এগুলো সবগুলোকে আনটিক করে দিলাম এবার ইউজ অ্যাপ লক সিলেক্ট করলাম এবার এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড যদি করতে চান তাহলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নেবেন আমি এটিকে ক্যান্সেল করলাম এবার এখান থেকে আপনি ফোনপে অ্যাপটি সিলেক্ট করে নেবেন দেখুন বন্ধুরা আমার ফোনপে অ্যাপটি কিন্তু লক হয়ে গিয়েছে আমি একবার ফোনপে ওপেন করতে গিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন ফোনপে ওপেন করার জন্য আমি যে অ্যাপ লক পাসওয়ার্ডটি সেট করলাম সেটি এখানে চাইছে আমি এটি দিয়ে দিলাম দেখুন ফোনপেটি ওপেন হয়ে গেল আর আগে যেহেতু আমি লগ আউট করে দিয়েছিলাম তাই লগ করার জন্য আমাকে বলা হচ্ছে আমি প্রসিড টু সিলেক্ট করলাম এখানে আমার ফোনপে অ্যাপ পাসওয়ার্ড দিয়ে আমি লগ করে নিলাম আর বন্ধুরা যে স্ক্রিন লকটি আপনারা সেট করেছিলেন ওটি আপনি যখন ফোনপে থেকে পুরোপুরি বেরিয়ে যাবেন তখন নতুন করে ঢোকার সময় ওটি দিতে হবে বন্ধুরা তাহলে আপনারা দেখলেন আমরা অ্যাপ লক স্ক্রিন লক এবং ফোনপে অ্যাপ পাসওয়ার্ড দিয়ে ফোনপেকে কে কত সহজে সিকিউর করতে পারি আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে ধন্যবাদ